আমাদেরকে সব কিছু একটু মাথা রেখে করতে হবে, শর্টকাট কিছু করা যাবে না, করলে কিন্তু বিপদগ্রস্ত আপনিই হবেন। আমাদের অনেকগুলি মার্কেট আছে যেগুলিতে আসলে মানে এমনভাবে করা, এমন অবস্থা। আমি কিছুদিন আগে আমাদের অনারেবল সালমান ভাইয়ের সাথে যখন কথা হচ্ছিল, তখন বলছে প্রয়োজনে বন্ধ করে দেবে। এখন আমি দোকান মালিক সমিতিকে বলছি যে ভাই আপনারা নিজেরাই আগে এগুলিকে দেখেন, যদি এগুলি কিন্তু ডিজাস্টার হবে, আরও কঠিন হবে। একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আরও কঠিন হবে এগুলি, কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলিতে মিনিমাম একটা কমপ্লায়েন্সের জায়গাতে আছে। এই যে আমরা ট্রিলিয়ন ডলারের জায়গাতে যাচ্ছি, আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, এগুলি সবই সত্যি। আমাদের যে গ্রোথ আছে এটিও সত্যি, কিন্তু আমরা যে আমাদের ক্যাপাসিটিগুলিতে ওইভাবে আমরা বিল্ড করতে পারছি না। আমার ফায়ার সার্ভিসের ক্যাপাসিটিটা অনেক চেঞ্জ হয়েছে, অনেক উন্নত হয়েছে, বাট আরও বেশি দরকার। আমার যে কলকারখানা অধিদপ্তর কোথায় নিতে হবে আমাদেরকে, এই যে জায়গাগুলিতে কিন্তু আমাদেরকে কাজ করা দরকার বলে আমি মনে করি। কারণ আমাদেরকে কমপ্লায়েন্স আমাদের করতেই হবে, আমাদেরকে ডিজাস্টার ম্যানেজমেন্টকে ডেভেলপ করতেই হবে। আজকে আল্লাহ না করুক একটা যদি ঢাকা শহরে আর্থকুইক হয় কী হবে আমরা জানি না, এবং প্রাইভেট সেক্টরকে সাথে নিয়ে করতে হবে, গভর্নমেন্টের একার পক্ষে এটা করা সম্ভব না। পৃথিবীর বহু দেশে সরকার হয়তো পলিসি করে দেয়, সরকার বিভিন্ন করে দেয়, কিন্তু প্রাইভেট সেক্টর এবং সরকার মিলে কিন্তু এগুলি করে। বহু আপনার ফায়ারের আপনার ইভেন ইকুইপমেন্ট, ফায়ারের আপনার বড় বড় ফ্যাক্টরিগুলিতে বিদেশে তারা নিজেরাই এগুলি কিনে নেয়, এরকম আছে। তো আমাদের হয়তো ওই অবস্থা না গেলেও সরকার কিন্তু এগুলি চেষ্টা করছে, বাট আরও বেশি লাগবে। আমি অনুরোধ করব আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডিজাস্টার মিনিস্ট্রিকে তারা আরও বেশি প্রাইভেট সেক্টরকে সাথে নিয়ে কাজ করার জন্য, এবং আমাদের এনজিওরা এই যে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এখানের সাথে অনেকগুলি মানে আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা এটার সাথে আছে। আমি ঢাকা চেম্বারকে ধন্যবাদ জানাই, তারা এটা একটা বড় ইনিশিয়েটিভ। তবে এই ইনিশিয়েটিভটা সারা বাংলাদেশে ছড়ানো দরকার, কারণ আর্থিক হইলে তো শুধু ঢাকা হবে না, সারা বাংলাদেশে হবে। আমাদের চেম্বারগুলি এবং আমাদের অ্যাসোসিয়েশনগুলি এগুলিকে আমরা যত বেশি এটার সাথে ইনভলভ করতে পারবো তত বেশি সুবিধা হয়। আমি এফবিসিসিআইতে যেটা আমরা সেফটি সেল করেছি, আমরা এ পর্যন্ত প্রায় কত অনেকগুলি আপনার অ্যাসোসিয়েশনকে এবং চেম্বারকে ট্রেন করাইছি, ট্রেনারদেরকে ট্রেন, যারা ট্রেনিং দিবে তাদেরকে ট্রেন করাইছি, যেন ফ্যাক্টরিতে যায় তারা ট্রেনিং দিতে পারে, বিভিন্ন জায়গায় যেয়ে ট্রেনিং দিতে পারে। আমরা আইএলওর সাথে এবং জিআইজেডের সাথে কাজ করছি, ঢাকা মানে এফবিসিসিআই। তো আমি ওই প্রোগ্রামটা আরও বাড়াইতে হবে। আর আমাদের বিডার চেয়ারম্যান সাহেব, এখানে এক্সিকিউটিভ চেয়ারম্যান সাহেব আছেন, ওনার আন্ডারেই কিন্তু এখন এগুলি হচ্ছে, ন্যাশনাল কমিটি যেটি, এখানে কাজ করা দরকার। আমাদের প্রতি বৎসর যেভাবে আমাদের ম্যানেজমেন্ট, কিন্তু প্লান্ট ম্যানেজমেন্ট কিন্তু বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট, কারণ আমরা যেভাবে পারি, এবং আমরা দেখছি আমেরিকাতে বন্যা হইলে কিন্তু ওখানে এক ধরনের একটা ঘূর্ণিঝড় হইলে দেখা যায় লুটপাট পর্যন্ত হয়, বাট বাংলাদেশ কিন্তু এই তুলনা অনেক ভালো, এবং আমাদের মানুষও ভালো, প্লাস আমাদের ম্যানেজমেন্টে যারা করে এরা মোটামুটি দীর্ঘদিন থেকে কাজ করতে করতে তারা একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এটাকে আমাদের কাজে লাগাই আমাদেরকে ভবিষ্যতে যেতে হবে। বাট আমাদের কিন্তু আমরা খুবই ভালনারেবল অবস্থা আছি, এই ভালনারেবিলিটি মাথায় রেখে আমাদের কিন্তু টিম ওয়ার্ক করতে হবে। এই টিম ওয়ার্কের সাথে যেহেতু প্রাইভেট সেক্টর 82% কন্ট্রিবিউট করে আমাদের ইকোনমিতে, মিল কারখানার 82% প্রাইভেট সেক্টরের, ব্যবসা বাণিজ্যের 82% প্রাইভেট সেক্টরের, সুতরাং আমাদের প্রাইভেট সেক্টরে যারা ব্যবসায়ীরা আছি আমরা, আমাদেরকেও কিন্তু এখানে এটা হইলে যে সরকার করবে এখান থেকে বাইরে দিতে হবে, কারণ আপনি ক্ষতিগ্রস্ত হবে, আপনার ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে, আপনার ওয়ার্কার ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আপনাকে আমাদেরকে মনে হয় এই জায়গায় আমাদের মিল কারখানা করার সময়, আমাদের সব কিছু করার সময় শর্টকাট না করে যেগুলি আমাদের ইন্ডাস্ট্রি করবেন লং টার্মের জন্য, আমাদেরকে সব কিছু একটু মাথায় রেখে করতে হবে, শর্টকাট কিছু করা যাবে না, করলে কিন্তু বিপদগ্রস্ত আপনিই হবেন। ওই যে মারা যাওয়ার আগে প্রথমে মালিককে অ্যারেস্ট করে ফেলতেছে, তো সুতরাং আমরা চাই না যে আমাদের ব্যবসায়ীরা যেন এইভাবে ক্ষতিগ্রস্ত হোক, আর আমরা চাই যে যারা যারা এটার সাথে সম্পৃক্ত, আমার দাবি হচ্ছে আমি বিষয়তে যেটা চাই, আমরা যেটা চাই ব্যবসায়ীরা, আমি মনে করি একটা ইন্ডিপেন্ডেন্ট আমাদেরকে আপনার অথরিটি হওয়া দরকার এই সেফটির জন্য।
তাইলে কিন্তু কারণ যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের নিজেরই তো ক্ষমতা নাই, তাদের নিজেরই কিন্তু সক্ষমতা নাই, তাইলে তারা কিভাবে আপনাকে আপনাকে ম্যানেজমেন্টটা করবে।